পশ্চিমবঙ্গের 2021-এর আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে 17 মার্চ 2021-এ উত্তর চব্বিশ পরগনা জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তথা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার এবং কমিশনার অব পুলিশ বারাকপুর কমিশনারেটের যৌথ উদ্যোগে সোদপুর ট্রাফিক মোড় থেকে বারাকপুর এসডিও কার্যালয় পর্যন্ত একটি সাইকেল র্যালি অনুষ্ঠিত হল। এই র্যালিতে মুখ্যত অংশগ্রহণ করলেন জেলার নতুন ভোটারগণ। তাঁদের উৎসাহ দিতে এবং র্যালিটিকে সাফল্য মণ্ডিত করতে সাইকেল র্যালিতে অংশগ্রহণ করলেন জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তথা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার, জয়েন্ট কমিশনার অব পুলিশ বারাকপুর, ডেপুটি কমিশনার অব পুলিশ বারাকপুর এবং অন্যান্য আধিকারিকগণ। সাইকেল র্যালি ফর ডেমোক্রেসি নামে চিহ্নিত এই র্যালিটির উদ্দেশ্য ছিল ভোট দেওয়া বিষয়ে একটি জনচেতনা তৈরি করা এবং জেলার নাগরিকদের এ বিষয়ে উৎসাহী করে তোলা। গণতন্ত্রের সর্বাঙ্গীন বিকাশের ক্ষেত্রে সমস্ত নাগরিকের অংশগ্রহণই যে সম্যকভাবে গুরুত্বপূর্ণ, এই বার্তা জেলার নাগরিকদের কাছে পৌঁছে দেওয়াই ছিল এই র্যালির লক্ষ্য।